ধরা যাক দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, একজন যদি নির্দিষ্ট কিছু ভাবে আরেকজনও সেই একই কথা ভাবছে। কিছু সংহতি জীবনের সাথে অনায়াসে ঘটতে পারে, তো জীবনের মধ্যে সামঞ্জস্যতা রয়েছে, নইলে জীবনের অস্তিত্ব থাকতো না। আমার প্রশ্নটা হলো, আমার চেনা শোনা বন্ধু মহলে আমাদের মধ্যে অনেকেই এটা অনুভব করেছি, আমরা যার নাম দিয়েছি জানেন তো সিনক্রনিসিটি, সামঞ্জস্যতা বা ঈশ্বরের সংকেত, বা কেননা আমি জানি কোনো আমি কাকতালীয়তায় বিশ্বাস করি না, আমি নিশ্চয়তায় বিশ্বাস করি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই সংখ্যার পুনরাবৃত্তি দেখছি, দুই দুই দুই, এগারো এগারো, তিন তিন তিন, চার চার চার, দশ দশ, বারো বারো, জানেন তো অনেকে, শুধু আমি নই, যেন আমি তাদের চিনি, সেই দলের সবাই। আমাদের প্রত্যেকের সাথে এটা বেশ ঘন ঘন ঘটছে, আমার অনুমান ব্যাপারটা বেশ রহস্যময় বা বিস্ময়কর। আর এটা শুধু সংখ্যা দিয়েই হচ্ছে না, প্রায় কোনো কিছুর দৃশ্য বা কোনো জায়গায় দৃশ্য নিয়েও হচ্ছে, আর তখন ব্যাপারটা বেশ জাদুময় লাগে, অলৌকিক লাগে। কিন্তু আপনার মতে এই ধরনের সিনক্রনিসিটি বা সামঞ্জস্যতা ঘটার আসল কারণটা ঠিক কী? কারণ আমি জানি অনেকেই এই এখনো এমন কিছুই অনুভব করছেন। দেখুন, নাম্বার, সংখ্যা আর সংখ্যা পদ্ধতিগুলো মানুষেরাই আবিষ্কার করেছেন, ঠিক আছে? আমরা সংখ্যা তৈরি করেছি, যেহেতু আমাদের দশটা আঙুল, দশকে আমরা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা বানিয়েছি। আর আপনি জানেন তো শূন্য ভারত থেকে এসেছে, জানেন তো আপনি, শূন্যের আবিষ্কার ভারতে হয়েছিল, আর সংখ্যা পদ্ধতি সেটা থেকেই বিবর্তিত হয়েছে। ভারতে আমরা শূন্যকেই একমাত্র সত্যিকারের সংখ্যা হিসেবে দেখি, কারণ এটা সবসময়ই আছে, বাকিটা আমরা বানিয়েছি। এক দুই তিন চার আমাদের তৈরি, শূন্য সবসময় থেকেই এসেছে। প্রাকৃতিক অস্তিত্বে শূন্যতা রয়েছে, অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো শূন্য, তবে এক দুই তিন চার আমরা তৈরি করেছি। আমরা কতদূর গুনতে পারি নির্ভর করে, জানেন তো, একজন শিশুর কাছে দশ মানে বেশ একটা বড় সংখ্যা। একজন শিশুর মনে সে এখন আপনি লক্ষ বা কোটি বলতে পারেন, এখন আজকাল সবাই জিলিয়নও বলছে, মনে হয় না বেশি লোকে বোঝে জিলিয়ন কি, কিন্তু তাও লোকে ব্যবহার করে চলেছেন। তো সংখ্যার কাকতালীয় বিষয়ে একটা আঙ্গিক আমি আলাদা দুভাবে এর উত্তর দেব। একটা আঙ্গিক হল কেবল নটাই সংখ্যা রয়েছে, তাই পুনরাবৃত্তি খুবই স্বাভাবিক, কারণ জানেন তো সাতশো কোটি মানুষ আর সংখ্যা কেবল নটা, কতবার এরা নিজেদের পুনরাবৃত্তি করবে? স্বাভাবিকভাবেই বহু বহুবার এরা ঘুরে ফিরে আসবে। কিন্তু একই সাথে যদি পরস্পর ঘনিষ্ঠ দুজন ব্যক্তি থাকেন, ধরা যাক দুজন মানুষ একে অপরকে ভালোবাসেন, এখন এটা হতে পারে একটা নির্দিষ্ট মুহূর্তে একজন যদি নির্দিষ্ট কিছু ভাবে আরেকজনও সেই একই কথা ভাবছে, একজন যদি তিন সংখ্যাটা তোলে অন্যজনও সেই তিন সংখ্যাটাকেই তোলে, কারণ কিছু সংহতি জীবনের সাথে অনায়াসে ঘটতে পারে। শুধু মানুষের সাথেই নয়, এমনকি অন্য প্রাণীদের সাথেও ঘটতে পারে, গাছের সাথেও ঘটতে পারে, অন্যান্য প্রাণীদের সাথেও ঘটতে পারে। গাছ আর প্রাণীদের মধ্যেও এটা বেশি করে রয়েছে, মানুষদের চেয়ে ঢের গুণ বেশি। মানুষদের মধ্যে এটা খুবই কম, কারণ মানুষের মধ্যে ইন্টেলেকচুয়াল চিন্তাভাবনা বড্ড বেশি, অন্য প্রাণীদের মধ্যে অত চিন্তাভাবনা নেই, তো তাদের সামঞ্জস্যতা মানুষদের চেয়ে অনেক বেশি ভালো। যেহেতু তারা জীবনকে রাসায়নিকভাবে অনুভব করে বা ঘ্রাণের দ্বারা, তো তাই অন্যান্য প্রাণীদের মধ্যে অনেক বেশি সুসংগত সামঞ্জস্যতা রয়েছে। উদাহরণস্বরূপ, একদল বন্য হাতি এসে যদি একটা নির্দিষ্ট প্রজাতির গাছেদের খেতে শুরু করে, কুড়ি মিনিটের মধ্যে ওই প্রজাতির অন্তর্ভুক্ত ওই অঞ্চলের সমস্ত গাছের পাতা তেঁতো হয়ে যাবে, আর তারা মৃদু বিষাক্ত হয়ে উঠবে, কারণ তারা জানিয়ে দিয়েছে আমাদের খেয়ে ফেলা হচ্ছে, তোমরা কিছু করো। তারা সবাই তেঁতো হয়ে উঠবে, হাতিরা এটা জানে। তো যেহেতু হাতিরা এটা জানে, তাই তারা এক জায়গায় দ্রুত খাওয়া দাওয়া সেরে তারপরে এমনকি পরের গাছ বা পরের গাছটা খাওয়ারও পরোয়া করবে না, কারণ তারা জানে সেগুলো এতক্ষণে তেঁতো হয়ে গেছে, তাই তারা অনেক দূর চলে গিয়ে আবার খাওয়া শুরু করবে। তো এমনকি গাছেদের মধ্যেও এরকম সিনক্রনিসিটি রয়েছে। মানুষেরাও যদি নিজেদের মধ্যে এমন এক মাত্রায় পৌঁছতে পারে,
তাদের জন্য ভালো। তবে এটাকে খুব বেশি গুরুত্ব দেবেন না, কারণ তাহলে আপনি এমন অনেক কিছু কল্পনা করতে শুরু করবেন যেগুলো অপ্রয়োজনীয়। কিন্তু জীবনের মধ্যে কি সুসামঞ্জস্যতা আছে? অবশ্যই, নইলে অনেক কিছুই ঘটত না। এটাকে স্পষ্টভাবে দেখাতে পারার মতো প্রচুর গবেষণা রয়েছে। আর যোগের পদ্ধতিতে আমরা একে বলি সংস্কৃতি। সংস্কৃতির মানে হল একটা ব্যাপার আছে জানেন তো, শেখার জন্য অনুকূল আবহাওয়া। আপনাকে আসলে কিছুই শেখানো হচ্ছে না, যেহেতু একটা নির্দিষ্ট পরিবারের কোনো নির্দিষ্ট দক্ষতা আছে। এমনকি সেই পরিবারে যে বাচ্চারা জন্মায় তারা যেন সেই দক্ষতাটা নিয়েই জন্মায়, দ্রুত শিখে নেয়। দক্ষতাটা যেন হাওয়ায় মিশে আছে, তারা এমনি শিখে যায়। তারা গবেষণা করেছেন নানা ধরনের মানুষ, জীবজন্তু, ইঁদুরদের নিয়ে। তারা লক্ষ্য করেছেন এটা সম্ভব যে শুধু সংস্পর্শে থেকেই শেখা যেতে পারে। তো জীবনের মধ্যে সুসামঞ্জস্যতা রয়েছে, নইলে জীবনের অস্তিত্ব থাকতো না। তবে এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানো উচিত নয়, ব্যাস এটুকুই।